দুহাত প্রসারিত করে দ্রুত পায়ে একজনের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন শাহরিয়ার নাফিস। একে অপরের পিঠ চাপড়ে দিয়ে হাসি মুখে দুজনেই মেতে উঠলেন একটা ছোটখাটো আড্ডায়, যেন হারিয়ে গেলেন কোনো স্মৃতিচারণায়। আপাত দৃষ্টিতে দেখে সবার মনে হবে সৌহার্দ্যপূর্ণ কোনো আলোচনায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ইনচার্জ আর নিউজিল্যান্ডের বোলিং কোচ, কিন্তু তাদের চেনাজানার ইতিহাস তো বহু পুরনো। ক্রিকেট মাঠে তাদের মাঝে গুরু শিষ্যের সম্পর্ক ছিল একসময়। 2011 সালে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হয়ে আসেন শেন জার্গেনসন, পরে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করেন এই অস্ট্রেলিয়ান কোচ। জার্গেনসন যখন টাইগারদের কোচ তখন তার আন্ডারেই খেলেছেন শাহরিয়ার নাফিস। সেই সময়ে স্মৃতিচারণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন নাফিস, লিখেছেন, শেষবার যখন জার্গেনসনের সাথে দেখা হয়েছে তখন তিনি বাংলাদেশের কোচ আর আমি খেলোয়াড়, দীর্ঘ 11 বছর পর আবার দেখা, এখন দুজনের ভূমিকা ভিন্ন, স্বাগতম নিউজিল্যান্ড। কিউই কোচকে নিয়ে যেমন 11 বছর পুরনো স্মৃতিচারণ করেছেন শাহরিয়ার নাফিস, তেমনি বাংলাদেশকে ঘিরে নিজের 10 বছর পুরনো স্মৃতিচারণ করেছেন কিউই ক্রিকেটার ইশ সোধি। এই লেগ স্পিনারের টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের মাটিতে তাদেরই বিপক্ষে, যদিও 2013 সালে সেই সিরিজের পর আর এদেশে আসা হয়নি সোধীর। 10 বছর পর আবারও বাংলাদেশে এসে ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই ক্রিকেটার। 2013 সালে অভিষেকের পর এই প্রথম আবারও বাংলাদেশে এলাম, আপনি যখন উপভোগ করছেন তখন আসলেই সময় খুব দ্রুত চলে যায়। বাংলাদেশে এতদিন পর এসে নিজের ক্রিকেটিং জার্নি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সোধীর। প্রসন্ন অবস্থাতেই আছেন তিনি, কিন্তু নিজের বোলিং দিয়ে একাই বাংলাদেশকে অপ্রসন্ন করে দিতে পারেন এই লেগই, যদিও টাইগারদের বিপক্ষে ওয়ানডের চেয়ে টি-20 ম্যাচই বেশি খেলেছেন এই বোলার। বাংলাদেশের বিপক্ষে খেলা 7 টি-20 নিয়েছেন 14টি উইকেট, টাইগারদের বেশ ভুগিয়েছেন তিনি। ওদিকে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটা ওয়ানডে খেলেছেন সোধি, 2017 সালে খেলা সেই ম্যাচে 40 রান দিয়ে 7 উইকেট নিয়েছিলেন এই বোলার। এদেশের কন্ডিশনে নিউজিল্যান্ডের হয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য কিউই স্কোয়াডের স্পেশালিস্ট স্পিনার বলতে আছেন সোধি একাই, রয়েছেন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অতীতে বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতা এবারে সিরিজে কাজে লাগবে বলেই মনে করেন সোধি। তাছাড়া দলে থাকা অন্যদের সাথেও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন বলে মনে করেন তিনি। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের শুরুর দিকেই একটা ভালো সময়ের জন্য এখানে খেলেছি এবং এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে সেই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি, তাই বিশেষ করে নির্দিষ্ট কিছু কন্ডিশনে কীভাবে সফল হওয়া যায় তা নিয়ে দলে থাকা স্পিনারদের সাথে কথা বলেছি। বোঝাই যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য সবরকমভাবেই প্রস্তুত হয়ে আছেন ইশ সোধি। তার মতোই টাইগারদের মোকাবিলা করতে প্রস্তুত ব্ল্যাক ক্যাপসরা। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।